আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ডেইলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তার কথা না। চলেন শুরু করা যাক আজকের ব্লগ। সবাই ঘুম, এখনো কেউ ওঠে নাই, তো আমি আগে ভাত উঠিয়ে দিব। ফাতার বাবার অফিস আছে, রাতে এখানে বাঁধাকপি কেটে রেখেছি। এইটার ভিতর চাল উঠাতে হবে, এটাতে অল্প চাল আছে। ভাতের চাল ধোয়া শেষ, এবার যেটা করব রাইস কুকারে বসিয়ে দিব এবং ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিব। এই হচ্ছে আমার রাইস কুকার, এখানে ইরর দেখাচ্ছে, এটাকে রিসেট করে নিতে হবে। তো আগে হচ্ছে ভাত বসিয়ে দিলাম, এরপর হচ্ছে আলু দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এখানে সবগুলো একই দেখাচ্ছে, বাট না, এখানে এই যে 45 মিনিট লাগবে ভাত হতে। তো হোক, আমি ডাল বসিয়ে দিব। ডাল রেডি, পাশে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি এবং আমার সাথে রান্নাঘরে কে আছে, ঘুম ভাঙেনি কিন্তু সে কারোর কাছে এখন যাবেও না, না কেউ ক্যাচ করতে দিবে না। কেমন করে দেখছে আমাকে! তো ঠিক আছে, চা খাই, সবার খাবার রেডি করি, পরে আবার কথা হবে। আর এর সাথে হবে হচ্ছে ডিম ভাজি, এই যে পেঁয়াজ মরিচ সব এখানে রেডি, এগুলো এখন কেটে নেওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ হোক, পরে আবার কথা বলি। ভাতটা হচ্ছে ডিম ভাজি, ডিম রেডি, আলু হয়ে গিয়েছে, মিনিট আছে, হয়ে গেলে আলুটা বের করে নেবো। আগে ভর্তা ভর্তাগুলো করে নিই। রুফায়দামনি ক্লাস করতে বসে গিয়েছে, অনলাইন ক্লাস, জুমে ক্লাস হয় ওদের, এর আগের দিনও দেখিয়েছি। আর এগুলো হচ্ছে ওদের হোমওয়ার্ক দেয়া থাকে, যে আজকে এই 1 আর 2 আছে, তারপরে যে এইটা আছে, তারপরে অনেকগুলো হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক আছে, তারপরে এই যে এত এত হোমওয়ার্ক, ওইটা করো, ওটা সে করছে। আর এগুলো হচ্ছে স্কুলের বাকি খাতাগুলো, যেদিন যেটা বলে সেভাবে বের করতে হয়। এগুলো এখনও মানে সব কিছু গুছিয়ে ওঠা সম্ভব হয় নাই। ঠিক আছে, মা লিখুক। তো ঠিক আছে, রুফায়দার ক্লাসটা করাই, পরে কথা বলি। দুপুরের খাওয়া দাওয়া শেষ, সবাই রেস্ট নিচ্ছে, রুফায়দার রায়দা ঘুমাচ্ছে। আমার দুপুরে ঘুমানোর অভ্যাসটা একেবারেই নাই, আর এই অভ্যাসটা আমি করিও না, কারণ এটা করলে আমারই কষ্ট। তো এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম থেকে বাইরের ভিউ, আমি একটু শেয়ার করি। আমি নিজেও এখন একটু নিচে নামবো, পেঁয়াজ লাগবে, তারপরে আমার টেলার্সে কিছু জামা দেওয়া আছে, সেগুলো আনতে যাব। তার আগে ভাবলাম এই কাজটা একটু কমপ্লিট করি। এটা আমার একদিন পরপরই করতে হয়। কি করতে হয় দেখাই আমি ভিডিওতে, হয়তোবা বোঝা যায় না, কিন্তু খুবই মানে বিরক্তিকর একটা জিনিস। এই যে দেখেন,
একদিন পর পর এই জায়গা যদি ক্লিন না করি তাহলে কি পরিমাণ এই যে ধুলা জমে একদম জাম হয়ে যায়। আমি চেয়েছিলাম এই জায়গাটাতে একটা স্টিকারের মতো বসিয়ে নিতে, তো পরবর্তীতে আবার রুফাদার বাবা বললো যে না, যদি হাউস ওনার পছন্দ না করে সেক্ষেত্রে এটা একটা মানে প্যারা হয়ে যাবে, কারণ স্টিকার বসালে সেটা তো আর উঠানো যাবে না। মানুষের বাসায় নিজের মতো করে তো আর সব কিছু করা সম্ভব হয় না, ভাড়ার বাড়ির এই জিনিসগুলো হচ্ছে একটা ব্যাপক প্রবলেম। এই যে একদিন পর পর এই জায়গাগুলো আমি, স্প্যাচুলা সেটটা লম্বা করে রাখা যায় না, কারণ লম্বা করে রাখলে জায়গা হয় না। আর এইটা তো হচ্ছে আমার নতুন যে ব্ল্যাক কালারের ফ্রাই প্যানটা নিয়ে আসলাম সেইটা, এটা এটা কিন্তু এখনো ব্যবহার করি নাই, আমি ব্যবহার করব ইনশাল্লাহ। এগুলো একটু করে নামিয়ে নামিয়ে নিয়ে সবগুলো ক্লিন করে নিব। স্ক্রিন করা শেষ, এবার হচ্ছে এটাতে আমি অলরেডি স্প্রে করে নিয়েছি কর্নার টেবিলটা, হচ্ছে যে ক্লিন করে নিব। গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে যে ভিডিও না দেখে অনেক আপু ভাইয়ারা অনেক ধরনের কমেন্টস করে ফেলেন। তো যেহেতু একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা পুরোটা দেখে তারপরে সেটাকে জাজ করে তারপরে আসলে কমেন্টগুলো করা উচিত। যদি সময় না থাকে পুরো ভিডিও দেখার, তাহলে মানে তাড়াহুড়া করে দেখারও দরকার নাই, উল্টা পাল্টা কমেন্ট করারও দরকার নাই, বা আক্স করারও দরকার নেই। হয়ে গিয়েছে শেষ, তো এই তো পুরো ঘর গোছানো হয়ে গিয়েছে। জাস্ট ব্যাগটা এখানেই রেখেছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে গেলে মশা মারতে হবে, প্রচুর মশা, প্রচুর, যেটা বলে শেষ করা যাবে না এ বাসায়, এত এত মশা। তো ঠিক আছে, আমি একটু নিচে যাই, জামাটা নিয়ে আসি, নিয়ে এসে আবার কথা বলি। আমরা এখন ভিডিও করবো, রায়দামনি ঘুমাচ্ছিল, তো আমি যখন রেডি হয়েছি তো আমি ভাবলাম রেডি হয়ে ভিডিওটাও কমপ্লিট করি, আবার নিচ থেকেও ঘুরে আসি। গতকাল রাতেই নামতে চেয়েছিলাম ওর বাবা আসলে, বাট হঠাৎ করে আমাদের গতকাল রাতে লিফট নষ্ট হয়ে গিয়েছিল, তো এটা তো সাততলা, নামা তো যাবে বাট ওঠার সময় অনেক কষ্ট হবে। রুফাইদার বাবার নামতে হয়েছে, বাবার নামতে হয়েছে, খুব কষ্ট হয়েছে ওঠার সময়, তো আমি আর নামার সাহস পাই নাই। তো আজকে দুপুরে ঠিক হয়েছে, দুপুরবেলায় ঠিক হয়ে গিয়েছে লিফ্ট, তো ভাবলাম এখন একটু নামি। উনি ঘুমাচ্ছিলেন আপুর সাথে, বাট যেই না রেডি হয়ে মানে ওই ঘর থেকে এই দিকে আসতে নিয়েছি, আমার বেডরুম থেকে বের হয়েছি, উনি উঠে গিয়েছে। ওর ঘুম এত পাতলা, সবাই ওর রুটিন দেখতে চান, ও কি খায়, ওর মানে ডেলি রুটিনটা কি, বলবো না সবাইকে, বলবো না সবাইকে, বলবো না তোমার কথা, হ্যাঁ হ্যাপি হবে তো তোমার কথা শুনলে। তা আমি একটু ফ্রি হই, আমি আসলে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি, একটু ফ্রি হই দেন আমি রায়দামনির রুটিন শেয়ার করব। আচ্ছা আচ্ছা, ও আসলে আম্মুর সাথে অনেক বেশি ইউজ টু, যে কারণে ওর মা পড়ে যায় তা এখনই, ওর অ্যাডজাস্ট করতে না খুব বেশি সমস্যা হয় রায়দার,
অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয় সবার সাথে। রুফায়দা এরকম না, রুফায়দা যে যখন যেভাবে আসুক বাসায় সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, বাট রায়দামনি হয় না। কেন যে হয় না? তো ঠিক আছে, ওকে আগে সামলাই। কতক্ষণে আমি যেতে পারবো বাইরে জানি না, আগে আমার রায়দামনিকে সামলাই। কুচি 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 কুচি, আমরা মামি এখন একটু খুনসুটি করব। মাকে মেকআপ পরা দেখলেই রায়দা ভাবে যে এই তো মা যাবে, মা এখন বাইরে যাবে। যাবো না যাবো না যাবো না তোমাকে দেখে। সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে আমার, আমি নিচে নামতে পারি নাই। তো দেখা যাক সন্ধ্যায় নামতে পারি কিনা। এখন আমি এক মগ চা নিয়ে বসেছি, চাটা একটু দেখাই সবাইকে। তো চা নিয়ে বসেছি, পুরো মগ ভর্তি করে চা নিয়ে বসেছি। আসলে মাথা ধরেছে প্রচণ্ড। তো রায়দামনি খুব বিরক্ত করছে, ওকে রেখে এখন গেলে কান্নাকাটি করবে, তো এখন আর যাব না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। শ্বশুর শাশুড়ির সাথে সবাইকে নিয়ে খুব সুন্দর কিছু সময় কাটাচ্ছি, চেষ্টা করছি সবাইকে হ্যাপি রাখতে, জানি না কতটুকু পারছি। আর এইখানে হচ্ছে রুফায়দামনি ঘুমাচ্ছে, ওর টিচার আসবে একটু পরেই। রুফায়দা আই মাস্ক পরেই ঘুমায় অলওয়েজ, দিনে ঘুমাক বা রাতে ঘুমাক, এটা ওর একটা গুড প্র্যাকটিস। তো দোয়া করবেন বাবা মার সাথে যাতে খুব সুন্দর করে কিছু সময় কাটাতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।